নিউজ টাইমের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর। সিলেটের কুলাউড়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মঙ্গলবার দুপুরে এক মত বিনিময়ে সভা করেছেন মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। আমাদের কুলাউড়ার প্রতিনিধি আব্দুল আহমেদ জানান, কুলাউড়া ইউএনএ এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম শফি আহমেদ সালমান, রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র শফিক আলম ইউনুস, ডাক্তার মোহাম্মদ নুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম দস্তকীর কাউসার, মাওলানা ফজলুল হক খান শাহেদ, ফাতেমা ফেরদোস চৌধুরী, পপি সহ আরও অনেকেই। পরে জেলা প্রশাসক উপজেলার স্কুল শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন এবং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত মাতৃদুগ্ধ কর্নারের উদ্বোধন করেন।